মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আর আমাদের দুদিন কোনো ব্লগ আসেনি, কারণ মন মেজাজটা ঠিক ভালো ছিল না। এক হচ্ছে যে মাদের আসা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে, মারা আসেনি, সেজন্য মনটা একটু খারাপ ছিল। আর হয়েছে কি যে সেই চুল তো স্ট্রেট করে চলে এলাম, নিজে ওয়াশ করবার পর চুলটা আবার ওয়েভি হয়ে গেল। তো আমি ওদের কাছে গেলাম, দেখে খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে এত দিনের ইচ্ছে করালাম। তো ওদের কাছে গেলাম, ওরা বললো না, এই ক্রিম যেটা ছিল সেটাই ওয়েদারের ময়েশ্চারে টেনে নিয়েছে, তো বললো বৃষ্টি শেষ হলে আমরা আবার এটা করে দেব। তো মানে ওরাই করবে, আমার আর কোনো কস্টিং লাগবে না। তো যাই হোক, সেটা শুনে মনে একটা শান্তি এসেছে যে না, চুলটা আবার আগের মতো হবে যেটা করে এসেছিলাম। এখন কি যে পুরো কার্ল হয়নি, কিন্তু একটু ওয়েভি ওয়েভি হয়ে গেছে। তো যাই হোক, আজকেও পাঞ্জাবে বৃষ্টি হচ্ছে, এখন লাগাতার বেশ কিছুদিন ধরেই বৃষ্টি চলছে। ওয়েদারটা একদমই বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে দেখো দুটো ড্রেস পরেও মানে বেশ আরাম লাগছে, এসি একদমই চালাতে হচ্ছে না, মানে মাঝে মধ্যে মনে হচ্ছে ফ্যানটাও অফ করে দিলে ভালোই হয়। তো যাই হোক, আজকে ব্লগটা চলবে সারাদিন একটা বৃষ্টি মাখা দিন নিয়ে, দিনটা শুরু করা যাক, চলো। এই যে আজকে আমাদের চায়ের আসর কটায় উঠেছে আজকে? 9:20। আজকে বৃষ্টি হচ্ছে, কারোর ঘুম ভাঙেনি মুস্কান এলো, এসে ডাকলো, আমরা উঠলাম। আমরা এখন 9:30 সময়, এই যে 9:30 সময় আজকে চা খাওয়া হচ্ছে। চলো চা খাই, আজকে ডেটা পুরো লেজি 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 স্টার্ট হবে, আজকে কাজ করতেও ভালো লাগবে না। আজকে খিচুড়ি, হ্যাঁ মজা, কিসের মজা? আজকে খিচুড়ি, পুরি না লুচি, বৃষ্টি সকালে হালকা গরম গরম কিছু একটু খাবো, কিন্তু লুচি পুরি কিছুই করিনি। যেটা করছি, এই যে ফ্রোজেন কর্ন গুলো থাকে সেটা দিয়ে একটু চিজি কর্ন বানিয়ে নিচ্ছি, যেটা খেতেও ভালো লাগবে, বেশ ভালো। তার জন্য কী করেছি, কর্নটাকে না ওই ফ্রাইং প্যানে একটু জল দিয়ে আর হালকা নুন দিয়ে এটাকে একটু স্টিম করে নিচ্ছি, তারপরে জলটা ছেঁকে নিচ্ছি। এই চিজি কর্নটা বানানোর জন্য যেটা লাগবে, কর্ন তো মানে আমেরিকান সুইট কর্ন যেটা, সেটা তো লাগছে, চিজ লাগবে, একটু বাটার লাগবে। আর বাটারটা কিন্তু মেল্টেড হলে হবে না, একদম ফ্রিজে শক্ত বাটার লাগবে, না ফ্লেভারটা ভালো আসে না। আর তার সাথে লাগবে মেয়নিজ আর একটু গোলমরিচ গুঁড়ো, ব্যাস আর কিছু না। এই যে এই কর্ন চাটের জন্য কিন্তু একদম এই যে ধোঁয়া ওড়া গরম কর্ন নিতে হবে, ঠান্ডা কর্ন নিলে কিন্তু হবে না। এবার এটার মধ্যে একে একে অ্যাড করে দেব বাটার, একদম মেল্টেড নিলে হবে না, বারবার বলছি তাহলে ফ্লেভারটা আসে না। এই বাটার, তারপর অ্যাড হবে একটু গ্রেটেড চিজ, আর অ্যাড করলাম একটু মেয়নিজ, আর এই যে লাস্টে একটু ব্ল্যাক পেপার। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিলেই রেডি। চিজি চিজ কর্ন বানিয়ে ফেললাম সকালবেলায়, খেতে খুব টেস্টি হয়, কালকে আমি একবার ট্রাই করেছিলাম, তো আজকে এটা আর একবার করলাম। তোমরা ট্রাই করতে পারো, এই বৃষ্টির দিনে কিন্তু নো ডাউট একটা ভালো অপশন। বর্ষার দিনে নতুন সকালবেলার, আর মেয়ে কি করছে? রিচি জেনে গেছে চিজ বাটার মেয়নিজ।
তোমরা সবাই ভিডিওগুলো ফলো করতে থেকো। এই এই যে কর্নের রেসিপি, এটা টোটাল চারটে রেসিপি হয়, তো আজকে একটা করলাম, এইটা আমি ফার্স্টে করলাম, এর আগেরগুলো মধ্যে দুটো বানিয়েছি, আর একটা নতুন বানাবো একদিনে, কোনো কোনো দিন ইচ্ছে হবে সেদিন সেদিন বানাবো। তো এইটা বাড়িতে ট্রাই করো, খুবই সোজা, মানে কোনো পরিশ্রম নেই। আর আরেকটা কথাই যে কথা যে অনেকের মনে হতে পারে যে প্যানের মধ্যে এটাকে গরম করে ওর মধ্যেই বাটার চিজ মেয়নিজটা আমি মিক্সড করে বাউলে ঢেলে সার্ভ করি, কিন্তু সেটা করবে না, কারণ একদম ওই মানে যে হালকা গরম থাকতে থাকতে ওটাকে বাউলে ঢেলে ওর মধ্যেই সব মেশাবে, কারণ ওই বাটারটা যদি একদম ওই হট সারফেসে কন্ট্যাক্টে চলে যায় তখন কিন্তু ফ্লেভারটা অনেকটাই কমে যায়। তো এইগুলো সব বাউলে ঢেলে তারপর এগুলো মিক্সড করবে। ফ্রিজটা পরিষ্কার করবো, ফ্রিজটা পরিষ্কার করবার জন্য যেটা যেটা ইউজ করি, এই যে ভিনিগার, আর এটা হচ্ছে লিকুইড ডিশ, হ্যাঁ এটা আমি অ্যাম্বোয়েটা ইউজ করি, তো ওই লিকুইড ডিশ, আর তার সাথে নিয়ে নিয়েছি একটু জল, এই জলের মধ্যে একটু ভিনিগার দেবো, একটু লিকুইড ডিশ ড্রপ দেবো, দিয়ে এটা দিয়ে ফ্রিজ ক্লিন করব। আর দেখাচ্ছি, কারণ একটা জিনিস আমি যেটা করি সেইটা তোমাদের সাথে শেয়ার করব বলেই দেখাচ্ছি, দেখতে থাকো। ফ্রিজটা খুলেছি ক্লিন করব বলে, আর ইয়ে মানে এরা সবাই চলে এসছে যে আমরা কাজ করব, চলো প্রথমে ফ্রিজটাকে ক্লিন করে নিই। আর এই যে ফ্রিজের মধ্যে আমি কিন্তু নিউজ পেপার বিছাই, এইটাই বলছি, দাঁড়াও। এই যে ভিনিগার, লিকুইড ডিশ আর জল, এটা মিক্সড করে এটা মুছে নেওয়া হচ্ছে ফ্রিজটা ভালো করে। ফ্রিজে আমার নিউজ পেপার বিছানোর একটাই কারণ হচ্ছে, আমি জানি যে এখন মার্কেটে অনেক প্লাস্টিকের শিট বা প্লাস্টিক ম্যাট বেরিয়ে গেছে, কিন্তু সেগুলো আমি একদমই ইউজ করি না। কারণটা হচ্ছে যে যখন এই ডাল দুধ জাতীয় বা কোনো লিকুইড কিছু রাখতে যাবে, তো সেটা যদি ছলকে পড়ে যায় সে ম্যাটের উপর পড়ে, তো ম্যাটটাকে ক্লিন করতে হয়, নাহলে সেখানে একটা ফাঙ্গাল ইয়ে হয়ে যায়। তো নিউজ পেপার রাখলে কী হয়, ওটা ফার্স্ট অফ অল ওটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, আর সেকেন্ডলি হচ্ছে কি যখন নোংরা হচ্ছে আমি মাঝে মাঝে নিউজ পেপারটা বের করে ফেলে আবার নতুন নিউজ পেপার ওখানে দিয়ে দিচ্ছি। ম্যাট থাকলে কী হয়, সেটাকে আলাদা করে পরিষ্কার করার ওরা এইসবের ঝামেলা থাকে। আর দ্বিতীয় কথা যেটা মানে আমরা হাউসওয়াইফরা যেটা করবার চেষ্টা করি যে সেভিংসও হয়ে যেতে পারে, যে মানে অন্য পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখলে যে আমাকে ম্যাটটা কিনতে হলো না, নিউজ পেপারগুলো পড়ার পর তো আমরা ধরো নর্মালি এইরকমভাবে ইউজ করি যে ছোটোবেলা থেকে তাই দেখে এসছি, বাড়িতে আলমারিতে শেলফে পাতার জন্য বা অ্যাটলাস্ট কিছু না হলে সেগুলো সে কেজি দরে বিক্রি করে দেওয়া। তো এখানে আর কেজি দরে আমার বিক্রি করা হয় না বা আমি করিও না, ওগুলো রাখা থাকে যে এরকম ইউজের জন্য, কিন্তু ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। আর একটা যেটা হচ্ছে নিউজ পেপার, কিন্তু ফ্রিজের বাজে অনেক সময় দেখবে বাজে একটা গন্ধ হয়ে যায়, নিউজ পেপার রাখলে কিন্তু গন্ধ হয় না। এর আগে যখন আমি নিউজ পেপার শেলফে অ্যাড মানে প্লেস করতাম না, তখন কী করতাম, যখন বাড়ি যাচ্ছি বা কোথাও যাচ্ছি যে ফ্রিজ কিছুদিন বন্ধ থাকবে, তো আমি ফ্রিজটাকে পরিষ্কার করে তার মধ্যে নিউজ পেপারের বল বানাতাম, নিউজ পেপারের বল বানিয়ে ওর মধ্যে রেখে যেতাম, তো ফ্রিজটা একদম ফ্রেশ থাকতো বা যেটুকুনি ময়েশ্চার হতো নিউজ পেপার সেটাকে অ্যাবজর্ব করে নিত, এই জন্য ফ্রিজটা কিন্তু অনেকটা ফ্রেশ থাকবে। তাই জন্য আমি সবাইকে একটু সাজেস্ট করবো যে প্লাস্টিক ইউজেস আমরা এমনিই কম করতে চাইছি, আমি অনেকটা এখন কম করার চেষ্টা করছি, যে মানে যেসব প্লাস্টিক আছে সেগুলো মানে কন্টেনার বগেরা, তো সেগুলো ইউজ মানে নষ্ট হয়ে গেলে সেগুলো বাতিলই করে দিচ্ছি, তো সেখানে আমি কাঁচের বা স্টিলের রিপ্লেস করছি। তো প্লাস্টিক ইউজেসটা কমাও, তো নিউজ পেপার ইউজ করো, খুব ভালো, এটা ভীষণ এফেক্টিভ একটা মেথড। ফ্রিজটাকে পুরো ক্লিন করে শেলফগুলো আলাদা করে ধুয়ে এরকম করে করে এবার কাগজগুলোকে সেট করে দেবো। পুরো ফ্রিজে এইভাবে নিউজ পেপার বিছিয়ে দিলাম, এবার সামানগুলো সেট করে ফেলবো। লাঞ্চে বানাচ্ছি আজকে একদম হালকা পাতলা চিকেন, যেটা একদম বলে না মানে খাঁটি বাংলা কথায় বলতে গেলে ট্যাল ট্যাল চিকেনের ঝোল, ওই রকম আমরা ভেবেছিলাম
বেশ সবসময় কেটা ওটা খাওয়া হয়, অনেকদিনই বিরিয়ানি খাওয়া হলো, তো আজকে একদম পাতলা, একদমই পাতলা ঝোল খাবো চিকেনের। এই সেটাই হচ্ছে একদম মুরগির টেলটেলে ঝোল। এইটা তো দেখালাম মাদার, তো বুঝতে পারছি না আমরা কী করে রান্না করব। এটা আম নয়, এটা মাদার। তো এবার প্রীতি বললো মাকে ফোন করে জানো, তো মা থেকে যেটা জানলাম, মা মা বাবা বললো যে এটা পাকলে নাকি একটু ইয়েলো ইয়েলো হবে, কাঁঠালের মতো হবে, তো এটাকে বলো চালের মধ্যে রেখে দিই। এখন এটাকে চালের মধ্যে রেখে দিই, পাকলে শেয়ার করবো। এই যে পড়ি পড়ি, এ দেখো দেখো, তোমাকে ভালো লাগছে? আচ্ছা তুমি সবাইকে জিজ্ঞাসা করো, আমাকে ভালো লাগছে জামাটা পরে? ভালো লাগছে তো? ও স্নান করে, মানে স্নান তো হয়ে গেছে অনেকক্ষণ, ও ঘুমোচ্ছিল, আমরা স্নান খাওয়া করে নিলাম, আর পরি ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠে থেকে ওরা জামা পছন্দ হচ্ছে না, যে জামাটা পরা ছিল সেটা খুললো, খুলে আলমারিটা ঘেঁটে ঘুটে রিচির একটা পুরনো হাত কাটা জামা খুঁজে পেলো, সেটা খুললো, পরার পর সেটা ওর ভালো লাগছে না, ও জামা টেনে খুলে দেবে। পরি আম খাবে? আম খাবে? আচ্ছা তুই আগে বল, আম খাবে? আম খাবে না, ভাতু খাবে? না আম কি আম দাবো না, আম খাবে না, ভাতু খাবে? হ্যাঁ চকলেট। তুই তাক আমার দিকে, ভাতু খাবি? ভাতু খাবি? তুমি চকলেট খেতে ভালোবাসো? কতটা? আর তোমার হাতে কি ওটা? না, আর এই হাতে সুপারম্যান। তুমি সুপারম্যানের সাথে কি করো? খেলা করো? তোমার সুপারম্যান ফেভারিট? দাদা সুপারম্যান হারিয়ে গেছে? এক জায়গায় দাঁড়াতে, এক জায়গায় দাঁড়াতে, চুপ করে দাঁড়াও। কোথায় হারালো দাদা সুপারম্যান? আর তুমি হারিয়ে দিয়েছো না দাদা হারিয়েছে? আচ্ছা পড়ি, এই এই দাদা ভাই তোকে চকলেট দিয়েছে, দাদার জন্য একটু চকলেট রাখলি না? কেন? গুড ইভিনিং। দুপুরের বেলার পর খাওয়া দাওয়া করে আমরা আজকে সবাই একটু একটু করে রেস্ট নিয়েছিলাম, কারণ পৃথ্বী নাইটে যাবে। আর আকাশের অবস্থা একদমই ভালো নাই, দেখো ঠিক আছে, মেঘ হয়ে আছে, বৃষ্টি রাতে মন বলছে হবেই, দেখা যাক, প্রকৃতিরই তো বোঝা যায় না, হবে মনে হয়ে হলো না, কিন্তু এই দিকটা যত না মেঘটা আছে, আমার পিছন দিকটা মানে কিচেন থেকে আরও বেশি দেখা যাচ্ছে যে মেঘটা হয়েছে। রাতে ডিনার বসিয়েছে, কুকার সিটি দিচ্ছে, কুকার টফ করে আসি। ভুট্টা বিক্রি হচ্ছে, তো ভুট্টা আনতে যাচ্ছি। তো এখানে ভুট্টাটা এরকম করে বিক্রি হচ্ছে যে বালির মধ্যে না ওরা কিছু একটা গরম করে করে, ভুট্টাগুলো ওর মধ্যে ঢোকানো থাকে, ওইখান থেকে বের করে ওরা ছিলে দেবে, দেখাচ্ছি। এই দেখো বালি, ইয়ে গরম হ্যায় না বালু রেত? হ্যাঁ ইয়ে রেত, একবার দেখাইয়ে ভাই আর একবার খোলকে। ইয়ে যে ইয়ে বালির মধ্যে না ভুট্টাগুলোকে এরকম করে রেখে দেয়, এগুলো আর বন্ধ কর দিজি আপনি, ইয়ে ইয়ে স্টিম হো যাতে হ্যাঁ না, পক যাতে হ্যাঁ, তো এগুলো মানে ভেপে যায়। আমরা যেমন ভুট্টা পুড়িয়ে খাই, আর এখানে এরা ভুট্টাগুলো ভাপিয়ে নেওয়া হয়, দিয়ে ওই যে ছিঁড়ে দেবে। আসছি, এই যে ভ্যানে এরকম করে আমাদের পাঞ্জাবে এটা বিক্রি হয়, এই যে এর মধ্যে বালি নিয়ে আসে, গরম বালির মধ্যে রাখা থাকে। এই যে একটা ছেলে নিলাম, কারণ নাইটে যাবে প্রীতির, এগুলো তো নিয়ে রেখে খাওয়া যায় না, তো নিলাম এইটাই, সবাই একটু একটু খাবে। এই সিজনে এখনও এটা প্রথম, ওটা বিকেলবেলা করে যায়, বেশ মাঝে মাঝে নিয়েই খাওয়া যাবে। গরম মেনলি স্টিমড হয়ে যায়, 20 টাকা করে নেয়, খুব নরম হয়। কিসের এনে খাও দে, গরম তো গিয়েছিল, গরমই খায়, স্টিম তো খেতেই পারল না, দাঁতে জোর নেই। পাঞ্জাবের একটা নতুন জিনিস দেখিয়ে দিলাম, সময় সাথে সাথে একটা একটা করে নতুন জিনিস তোমাদের দেখাও। ভুট্টাটা পোড়ালে কি হয়, একটু শক্ত ধরনের হয়ে যায়, তো ওরা খেতে পারে না। আচ্ছা যে পরিও দেখাচ্ছে, আমি খেতে পারি। হ্যাঁ ভুট্টাটা পড়লে একটু শক্ত হয়ে যায়, খেতে পারে না, তো এটা স্টিম থাকে, খেতে ভালো লাগে। এখন তো নতুন নতুন উঠছে, বেশ মিষ্টি মিষ্টি হয়, ভালোই লাগে। আজকে সকালেও কর্ন, সন্ধেবেলাও কর্ন, কর্ন কর্ন। এখন চলছে একটা বিজি টাইম, 8টা বেজে গেছে, প্রীতি নাইটে যাবে, 8:30 খাবে,
তো তিনটে গ্যাসে দেখো রান্না বান্না চাপিয়ে দিয়েছি, রান্না বান্না করি, খাই, রিচিকে পড়াচ্ছি, রান্না করছি, পরে ঘুমিয়ে গেছে। এখন কি টাইম হচ্ছে 9:35, খাওয়া দাওয়া হয়ে গেছে, পরে ঘুমিয়ে গেছে, পরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, তখনই তো বললাম। পৃথিও বেরিয়ে গেছে, এবার হচ্ছে আমার টুকটাক কাজ, টেবিলে মানে উঠে গেছিলো পরি, এগুলো আর্ধেক কাজ করতে করতে গিয়ে পরিকে আবার ঘুম পাড়িয়ে এলাম। তো এইগুলো গোছাবো, আর কিচেনটাকে শোয়ার আগে আর একটু ব্যবস্থা করতে হবে, যে একটু ছড়ানো ছেটানো আছে সেগুলোকে একদম ক্লিন করে নেবো, যাতে সকালে উঠলে একটা ফ্রেশ মুডে কাজ করতে পারে। মোটামুটি এটাও আমার অনেকটাই ক্লিন হয়ে গেছে, একটু আধটু নোংরা আছে মানে সেগুলো একটু ক্লিন করে নেবো, দিয়ে তারপর রিচিকে নিয়ে ঘুমের দেশে, তাই তো? ডাকছি, রাতে বৃষ্টি হবে মনে হচ্ছে, যাই হোক জামা কাপড়ে রডও ঢুকিয়ে দিলাম, জামা কাপড় সকালে মেলেছি, এখনও শুকায়নি, দেখা যাক এবার কতদিন ধরে শুকাতে হয়। যাই হোক আজকে গুড নাইট, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমি একটুটা কাজগুলো সেরে ঘুমিয়ে পড়ি, ঘুমাবো না, কাজগুলো সেরে এটাকে এডিট করব, করে রেডি করে রাখবো, কাল সকালে তোমরা এই ব্লগটা দেখতে পাবে। হ্যাঁ, আর যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে পুরোটা প্লিজ তোমরা ওয়াচ করো, কারণ একটু দেখে একটা লাইক করে দিই বা কমেন্ট করে দিই ছেড়ে দিও না, ভিডিওটা পুরোটা দেখবার পর লাইক করো আর কমেন্ট করো। টাটা, বাই বাই।